নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি, আর আমার সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা আলোচনা করব সিএস রেকর্ড এত গুরুত্বপূর্ণ কেন, বা সিএস রেকর্ডের থেকেও কি আরএস রেকর্ড গুরুত্বপূর্ণ, বা আরএস রেকর্ডের থেকেও কি এলআর রেকর্ড আরো গুরুত্বপূর্ণ, এই বিষয় নিয়ে আজকের আমাদের প্রতিবেদন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অতি সত্বর সাবস্ক্রাইব করবেন এবং নিচে দেওয়া নোটিফিকেশন বেলটি অন করে দিবেন, তাহলে যখনই আমরা এই ধরনের ভিডিও বানাবো আপনারা সবার আগে তার নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এইবার আমরা আমাদের প্রতিবেদনে আসি। দেখুন, প্রথম যে জরিপ বা রেকর্ড বলতে পারেন বা খতিয়ান বলতে পারেন, যাই বলুন না কেন, সেটা কিন্তু ব্রিটিশ আমলে শুরু হয়েছিল। 1885 খ্রিস্টাব্দে জরিপের কাজ শুরু হয়। এই জরিপের কাজ প্রায় 1940 সাল পর্যন্ত চলতে থাকে, বা স্বাধীনতার পরেও কিন্তু এই জরিপ চলেছিল। এই 1885 থেকে 1940 সাল, এর যে সময়কাল, এই সময়ের মধ্যে 1926 খ্রিস্টাব্দে একটি সার্ভে হয়, যে সার্ভে বা জরিপে মালিকের নাম, খতিয়ান নম্বর, প্লটের যে সমস্ত ইনফরমেশন, প্লটের শতাংশ, জমির পরিমাণ, এগুলো নির্ধারিত করে দেওয়া হয়। এই যে সার্ভে 1926 সালের, এটাকে সেন্ট্রাল সেটেলমেন্ট বা ক্যাডেস্ট্রাল সেটেলমেন্ট বলা হয়ে থাকে, সংক্ষেপে আমরা অনেকে এর নাম সিএস বলে জানি। এটা ইম্পর্টেন্ট কারণ এটা ভারতীয় উপমহাদেশের প্রথম মানে মান্যতামূলক সার্ভে, এটাকে সার্ভেটাকে মান্যতা দেওয়া হয়েছিল ভারতীয় উপমহাদেশে। আপনারা জানেন যে 1926 সাল যখন, তখন ভারত, বাংলাদেশ, পাকিস্তান একটি দেশ ছিল, তাই সিএসটা কিন্তু আমরা বর্তমানে যদি বাংলাদেশে যাই তাহলে কিন্তু সিএসটা তারও গুরুত্ব রয়েছে, আবার পাকিস্তানে গেলে তারও গুরুত্ব রয়েছে, আবার ভারতে থাকলে তারও গুরুত্ব রয়েছে সিএস এর। সিএসটা হলো প্রথম সার্ভে, জরিপের ইতিহাসের প্রথম মান্যতামূলক সার্ভে হলো সিএস, এই জন্যই সিএস কে গুরুত্ব দেওয়া হয়। যেহেতু এটা সবচেয়ে পুরনো, যদি দেখা যায় ধরুন কোন জমির উৎপত্তি হয়েছে একেবারে ব্রিটিশ শাসনকাল থেকে, একবারে উৎপত্তি হচ্ছে 1926 সাল থেকে বা তার আগে থেকে, তাহলে আমরা সেই জমির তথ্যগুলো সিএস রেকর্ডে পেতে পারি। এবার সমস্যা কি এই সিএস রেকর্ডে, এটা পুরোটাই হাতে লেখা, এর যে ফরম্যাট, এই ফরম্যাটটাও পুরো হাতে লেখা, মানে পুরোটাই হাতের, মানে একটা কাগজে হাতে লেখা, এবং কাগজগুলো অতটা ভালো নয় বা লেখাগুলো অতটা ভালো নয়, এখানে সংরক্ষণ করা খুব মুশকিল। তাই আপনারা যখনই বিএলআর অফিসে যাবেন তখন বিএলআর অফিস প্রায় বলবে যে সিএস রেকর্ড আমাদের কাছে নেই, তার কারণ হলো এগুলো সংরক্ষণের অভাবে অনেক সময় এগুলো নষ্ট হয়ে গেছে। বা আরেকটা কারণ, কারণ আপনারা জানেন ইদানিং অনেক জেলা ভাগ হচ্ছে, এবার সেই সময় আমরা আজকে যে বিভিন্ন জেলা নামে চিনি, বর্ধমান বা মুর্শিদাবাদ, মালদা, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, যাই বলুন না কেন সব জেলা নামে চিনি, এই জেলাগুলো এক সময় অবিভক্ত ছিল। অর্থাৎ মুর্শিদাবাদ জেলার সঙ্গে যেমন ওদের নাম একটা প্রশাসনিক লেভেলে জড়িয়ে গেছিল, আপনারা জানেন বিভিন্ন প্রেসিডেন্সি, বর্ধমান প্রেসিডেন্সি, তারপরে বিভিন্ন প্রেসিডেন্সি নামে পরিচিত হয়ে গেছিল, তিনটে প্রেসিডেন্সি আপনারা জানেন, এই প্রেসিডেন্সির অন্তর্গত হয়ে গেলে আপনি তখন নিজের জেলায় যতই খুঁজুন পাবেন না, কারণ সেই সময় তো আপনার জেলা নির্দিষ্টভাবে ছিল না বা আপনার এরিয়া নির্দিষ্টভাবে ছিল না, তাই আপনারা যখন বিএলআর অফিসে গিয়ে সিএস রেকর্ড খুঁজেন তখন পান না, কারণ সিএস রেকর্ড তো বহু পুরনো, এবং সেই সময় আপনাকে জানতে হবে যে সেই সময় টোটাল যে প্রশাসনিক কাজকর্ম বা জমি জরিপের কাজকর্ম সেটা কি অন্য জেলা থেকে হতো, কারণ তখন তো অবিভক্ত,
তখন তো জেলা ঠিকভাবে সংগঠিত নয়, এক একটা প্রশাসনিক লেভেল বা প্রেসিডেন্সি লেভেল আলাদা করা হয়েছিল ব্রিটিশ আমলে, তাই আপনারা অনেক সময় সিএস এর রেকর্ড খুঁজে পান না। আর একটা কথা, এবার আমরা চলে আসি আরএস রেকর্ড, এটি কিন্তু সিএস রেকর্ডের প্রায় মানে প্রায় বলা ভুল 40 বছর পর এটার প্রয়োজন হয়ে পড়ে। এই আরএস রেকর্ডের প্রয়োজন হলো কেন? কারণ সিএস রেকর্ডে কিছু দুর্বলতা থেকে গিয়েছিল। সেই সিএস রেকর্ড যখন করা হয়েছিল তখন মাঠে উপস্থিত যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করে মালিকের নাম লিখে দেওয়া হয়েছিল, যাচাই করা হয়নি তিনি আসল মালিক কিনা, বা প্রতিবেশীর কাছ থেকে জেনেই সেটা লিখে দেওয়া হয়েছিল। কিন্তু আরএস রেকর্ডে যতটা পারা যায় নির্ভুলতার সঙ্গে করার চেষ্টা করা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো ভুল হয়ে গেছে। কিন্তু আরএস রেকর্ড যেটা, এই আরএস রেকর্ডে পরবর্তীকালে সংশোধন করে, সিএস রেকর্ডে সংশোধন করে এখানে সঠিক মালিকের নাম, খতিয়ান নম্বর, প্লট নম্বর, দাগ নম্বর, মানে প্লট নম্বর মানে দাগ নম্বর, তারপরে সীমানা, তারপরে যে আপনার প্লটের যদি আশেপাশে কোনো যারা আছে তাদেরকে চিহ্নিতকরণ করা, এগুলো কিন্তু আরএস রেকর্ডে করা হলো। কিন্তু মনে রাখবেন আরএস রেকর্ডটা সেমি প্রিন্টেড, অর্থাৎ যে ছকটা অর্থাৎ স্ট্রাকচারটা ফর্মের, সেই স্ট্রাকচারটা কিন্তু কম্পিউটারে করা হলো, আর লেখাটা কিন্তু হাতের লেখা, এটা হলো আরএস রেকর্ড। তাহলে ছকটা হলো বা ফর্মের স্ট্রাকচারটা হলো কম্পিউটারের, কিন্তু লেখাটা হাতের, সেমি প্রিন্টেড। এই আরএস রেকর্ড 1962 সালের, সেহেতু আপনারা বিএলআর অফিসে আশা করা যায় সব বিএলআর অফিসে পাওয়া যাবে, কিন্তু আপনাকে দেখে নিতে হবে ওই যে যে কথাটা বললাম 1962 সালে আপনি যে বর্তমান জেলায় বাস করছেন সেই জেলাটা তখন ভাগ হয়েছিল কি ভাগ হয়নি, বা তার প্রশাসনিক লেভেল কোথায় ছিল, এটা কিন্তু আপনাকে আগে দেখে নিতে হবে। আপনারা জানেন এখন বিভিন্ন জেলা গঠিত হচ্ছে, যেমন বহরমপুর জেলা, কান্দি জেলা বা অন্যান্য জেলা গঠিত হবে, এগুলো শুনেছেন। এবার আপনি যদি গিয়ে কান্দি জেলাতে গিয়ে বা কান্দির যে সদর দপ্তর সেখানে গিয়ে যদি আপনি খোঁজ করেন যে আপনার ভূমির, তখন নাও পেতে পারেন। তাহলে কারণ মুর্শিদাবাদের একটি মানে প্রশাসনিক কেন্দ্র সেটা হলো বহরমপুরে অবস্থিত, মানে জেলা যে ব্লক জেলা ভূমি ভূমি সংস্কার আধিকারিক ডিএল অ্যান্ড এলআরও, মানে অনেক ক্ষেত্রে হয় কি আপনার বিএল অ্যান্ড এলআরওর কাছে যে জমির তথ্য থাকে সেগুলো অনেক সময় ট্রান্সফার হয়ে যায় জেলা যে দপ্তর রয়েছে জেলা দপ্তরে, তখন ব্লক ভূমি ভূমি সংস্কারের আধিকারিকের কাছে থাকে না, তখন আপনি ডিএল অ্যান্ড এলআরওর কাছেও আবেদন করে বিষয়টি জানতে পারেন। আর এই যে আরএস এর যে পুরো নাম রিভিশনাল সেটেলমেন্ট 1962, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ মামলা মোকদ্দমা জমি নিয়ে বিবাদ দেখা দিলে সর্বাগ্রে আরএস রেকর্ডটাকে দেখা হয়। এখানে মনে রাখবেন যে তিনটে রেকর্ডের নাম বললাম, সিএস রেকর্ড, আরএস রেকর্ড, এলআর রেকর্ড, এই তিনটে রেকর্ডের মধ্যে একবারে প্রাধান্য দেওয়া হয়, ইম্পর্টেন্স দেওয়া হয় বা আদালতে মান্যতা দেওয়া হয় বা সব ক্ষেত্রে মান্যতা দেওয়া হয়, সেটি হল আরএস রেকর্ড। যদি আপনার জমি নিয়ে বিবাদ দেখা যায় তাহলে কিন্তু আরএস রেকর্ডটাকে ইম্পর্টেন্স দিবে। এবার আমরা চলে আসি এলআর রেকর্ড। এলআর রেকর্ড ফুল ফর্ম হলো ল্যান্ড রিফর্মস। 1991 সালের পর থেকে আজ পর্যন্ত যতগুলো হয়েছে সবই হলো এলআর রেকর্ড, ল্যান্ড রিফর্মস অ্যাক্ট, এই অ্যাক্ট বলছি ল্যান্ড রিফর্মস বা ল্যান্ড রেকর্ড, এলআর এর নাম হলো ল্যান্ড রেকর্ড। এই যে এলআর, এটা কি গুরুত্বপূর্ণ নয়? হ্যাঁ, এলআর রেকর্ডও গুরুত্বপূর্ণ। আপনি দেখুন বর্তমানে আপনার নাম খতিয়ানে তোলা হচ্ছে, সেটা কিন্তু এলআর এর জন্য হচ্ছে, এলআরটা পুরোপুরি কম্পিউটারাইজড। আপনি এখন যে রেকর্ডগুলো পাবেন দেখবেন যে ফর্মের যে স্ট্রাকচার সেটা তো প্রিন্টেড অবশ্যই, লেখাটা লেখাটাও প্রিন্টেড, এখন কিন্তু আর হাতের লেখার যুগ নেই। এটা হলো এলআর এর বিশেষ গুরুত্ব। আর কি গুরুত্ব এলআর এর?
আপনি বর্তমানে যত জমি কেনা বেচা যাই করুন না কেন সবই কিন্তু এলআর দিয়েই হয়। আপনাকে এলআর রেকর্ডের তথ্য দিতে হয়। এলআর রেকর্ডের শুধু তথ্য নয়, আপনি যখন নাম নথিভুক্ত করছেন আপনার একটা নতুন এলআর দাগ নম্বর হচ্ছে, দাগ নম্বর বলছি খতিয়ান হচ্ছে, এলআর খতিয়ান। এখন যাবতীয় মানে দাতা যারা রয়েছে, দাতা গ্রহীতা সবই প্রত্যেকেরই এলআর দিয়েই সাব রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি হচ্ছে। আর একটা কথা, আপনি খাজনা যে প্রদান করছেন সরকারকে সেটাও কিন্তু এলআর রেকর্ডের বেসে আপনি দিচ্ছেন, এলআর রেকর্ডকে নির্ভর করে আপনি জমির খাজনা প্রদান করছেন, তাই এলআর রেকর্ডও কিন্তু গুরুত্বপূর্ণ। কিন্তু মামলা মোকদ্দমা আদালত এইসবে যদি আমরা দেখি তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে রিভিশনাল সেটেলমেন্ট 1962 অর্থাৎ আরএস রেকর্ড 1962 সাল ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। তাহলে আমরা যে তিনটে রেকর্ড আলোচনা করলাম, সিএস আরএস এলআর, এলআর তুলতে কোনো কষ্ট নেই, সেটা আপনারা বাংলার ভূমি অ্যাপসে গিয়েই, আপনারা সরাসরি ওয়েবসাইটে গেলেই তুলতে পারবেন। এই বিষয়ে আমি অনেক ভিডিও করেছি, এলআর তুলতে কোনো সমস্যা নাই। কিন্তু আরএস তুলতে আমরা একটু সমস্যা ভোগ করি, কিন্তু এক্ষেত্রে যদি আপনার ওই 1962 সালে যে জমি যদি থাকে আরএস রেকর্ডের, তাহলে সেই সময় আপনি দেখে নেবেন আপনার জেলাটা ঠিকঠাক রয়েছে কিনা, বা সেই সময় যে প্রশাসনিক বিভাগ রয়েছে, এখন বর্তমানে যে বিএলআর অফিস, দুটোই কি একই নাকি দেখে নেবেন, তাহলে কিন্তু ওই বিএলআর অফিসে গিয়ে আপনি একটি আবেদন করবেন, সহজেই আরএস রেকর্ড তুলতে পারবেন, অসুবিধা নাই। কিন্তু সিএস রেকর্ডটা তোলা খুব মুশকিল, কারণ অনেক নথি নষ্ট হয়ে গেছে, কাগজগুলো ভালো ছিল না, বা লেখাগুলো সংগৃহীত করা হয়নি, মানে সিএস রেকর্ডগুলো সংগৃহীত করা উচিত ছিল, হয়তো কিছু কিছু ক্ষেত্রে পেতেও পারেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি পাবেন না, ধরে নেন সিএস রেকর্ড বেশিরভাগ ক্ষেত্রেই পাবেন না, আর যদি পান খুব কম সংখ্যক পেতে পারেন, কারণ ওই সংরক্ষণ করা হয়নি সিএস রেকর্ডটাকে। এই বিষয়ে যদি আপনাদের কোনো সুপরামর্শ থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের পরামর্শ দিবেন। ধন্যবাদ, প্রতিবেদনটি এখানেই শেষ করলাম, আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি, আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে, ধন্যবাদ।